আসসালামু আলাইকুম আমি আবরু আসান নাইম আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে আজকের এই এপিসোডটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকের যেই টপিক নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরবের কাজ করতে যাওয়া বাংলাদেশি গৃহকর্মীদের প্রায় প্রতিদিনই ফিরে আসতে দেখা যাচ্ছে সেখানে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন তারা সৌদি আরব সম্পর্কে সবাই জানে সৌদি আরব এমন একটি দেশ সৌদি আরব হচ্ছে মুসলিম কান্ট্রি সৌদি আরবের গৃহকর্মীদের কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে ফিরে আসা সুমি আক্তার এবং হেসনা আক্তারকে নিয়ে এখন বাংলাদেশে চলছে তমল আলোচনা তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্ধারের আকুতি জানিয়ে দৃষ্টি আকর্ষণ সক্ষম হন দ্রুতা দ্রুতভাষে তাদের উদ্ধার করে দেশে পাঠিয়েছে কিন্তু তাদের কেউই ক্ষতিপূরণের টাকা নিয়ে আসতে পারেননি তাদের যে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে ওই দেশের মামলা করেননি মামলা না করে কারণ জানতে চাইলে সুমি কিছু বলতে চা যে হননি তবে ফিরে আসা আরেক নারী বলেন সেখানে রাস্তায় বের হলেই তো পুলিশ ধরে আটক করে মামলার খবর এবং নি খবর না যা আছে সব কিছুই নাকি ওরা আগে থেকে গুছিয়ে রাখে এবং তাছাড়া দ্রুত ভাষায় সহায়তা করে মামলা করতে গিয়ে বিপদে পড়তে হয় হাজারো মানুষকে চুক্তিতে না থাকায় ক্ষতিপূরণে যে নারীরা যান। তারা গৃহকর্মী হিসাবে সেখানে যদি নির্যাতনের শিকার হন তাহাদের গৃহকর্মিতার ধারাই কোনো সৌদি আরবের আইন গৃহকর্মিতা বিশেষ অধিকার দেওয়া আছে সেখানে বিদেশ থেকে যাওয়া গৃহকর্মীদের প্রোটেকশন কোনো আইন নেই তিনি জানান যদি শক্তিশালী রূপান্তরিক সৌদি আরবের সঙ্গে এই যদি বাংলাদেশের কোনো দ্বিতীয় প্রাকৃতিক চুক্তি নেই পাঠানো হয় সম্ভবত থেকে স্মরণ করে আমাদেরকে জানানো হয়েছে যে আলোচনার মাধ্যমে এটা আরেকটু শক্ত করা যেতে পারে সেখানে এগিয়ে নিয়ে যারে নির্যাতনের শিকার বন্ধ করা কিভাবে সম্ভব নারী নির্যাতন যদি শিকার হন তাহলে সেখানে ওখানকার আইন ব্যবস্থা নেওয়া হয় সেখান সেখানে যদি আরও কিছু ব্যবস্থা নাও থাকে সেটাও করা হয়নি আর নির্যাতন করা নির্যাতন করা বাড়তেই থাকেন তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তাহলে যদি আপনাদের যদি আমাদের এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে ভেড়াইকেনটি প্রেস করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়া সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম